লাইট দাও তো এখানে শাক লাগিয়েছে এই যে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে তো এটা আমার বাবার বাসা আমি আমার বাবার বাসাটাকে একটু আপনাদেরকে দেখাবো আর এই পাশে এই যে এরকম এখানে একটা তাল গাছ আছে এখানে একটা বট গাছ এই যে আর এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে আর এই যে বাঁশবাগান আমাদের বাঁশবাগান এই যে এই পাশেও তো আমি এখন বাড়ির ভিতরে যাব আর পাখি খুব সুন্দরভাবে কিচিমিচি করে ডাকছে এই যে ওই হচ্ছে রাস্তা আমাদের আর এই হচ্ছে বাড়ি আর এখানে অনেক ফুলের গাছ মরিচের গাছ এগুলি আমার আম্মার লাগিয়েছে আম্মা তো আমি এখন বাসার ভিতরে যাব বাসার বাইরেটা ঠিক এরকম তো এটা হচ্ছে আমাদের মেন ঠিক আছে আমি আসছি এটা আমাদের মেন গেট এদিক দিয়ে হচ্ছে ছাদে যাওয়ার রাস্তাটা আর এই পাশে তো প্রথমে ঢোকার পরে হাসান ভাইয়ের রুম এটা আমার ছোট ভাই হাসান যাকে ভিডিওতে দেখেন আপনারা তার রুম এখানে একটা টয়লেট আছে এই পাশে এই পাশে একটা ব্যালকনি আছে এই যে এই পাশ থেকে এরকম দেখাই এখন আমি আমার বড় ভাইয়ের রুমে যাব ফ্যান বন্ধ করো তো মাহিন তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম এখান দিয়ে একটা বেলকনি আছে ওর ঘরের এই যে এই পাশটা এরকম দেখায় তো আমার ভাইয়েরা তো চাপাইতে ব্যবসা করে চাপাইনবাবগঞ্জ শহরে এই জন্য এখানে থাকে না মাহিন এখানে লাইট আছে লাইট দাও তো এখানে তো এটা হচ্ছে সোফার রুম করেছে আম্মা আর বাড়ির কাজ সব কিছু কীভাবে হবে কীভাবে করবে এগুলি সব আমার বাবা হলো আর্ট করেছে করে এভাবে করিয়েছে এখানে একটা শোকেস রেখেছে এখানে একটা টেবিল এখানে একটা ছোট্ট টিভি রেখেছে আগের আমাদের টিভি আগেরটাই আছে এই অবস্থা এখানে একটা ফ্রিজ রেখেছে ডিপ ফ্রিজ আর এখানে একটা ফ্রিজ রেখেছে ডাইনিংটা এখানে রেখেছে আম্মা এগুলি সব আমার আম্মা করেছে আর এই যে এটা আমার হলো আম্মার রুম আব্বা আম্মার রুম এখানে সাবিয়া ঘুমাচ্ছে এই যে আমাদের বাবুটা সাবিয়া মনির ঘুমে ধরেছে আর এই যে এখানেও একটা টয়লেট আছে আর উপরে এই যে এরকম দুইটা ফ্যানের ব্যবস্থা করা আছে এখানে আর ফ্রিজের পাশে বেসিনটা এই যে এখানে বেসিনটা করা হয়েছে এখান দিয়ে একটা জানালা ছেড়েছে আর এই পাশ দিয়ে বাইরে যাওয়ার রাস্তাটা করেছে আগে আপনাদেরকে রান্নাঘরটা দেখিয়ে আর এই হলো বিশাল রান্নাঘর আব্বাদের এই যে আমার রান্নাঘর বিশাল রান্নাঘর তো আমি এখানে মুরগি ভাজা করছি এটাও দেখা হয়ে গেল আপনাদেরকে দেখাতে দেখাতে ও বাবা কি করেন আমি এটা রান্না করছি এটা আমার দায়িত্বে আছে তো আমাদের এই হচ্ছে আমার আম্মার রান্নাঘর এই যে এটা হচ্ছে আমার রান্নাঘর আর এবার এদিকে যাই এখানে হচ্ছে আরেকটা রান্নাঘর করা আছে যেখানে চুলায় রান্না করা যাবে আমার আব্বা রান্না করছে আর আপা তো আমাদের বাইরের এই পাশটা এরকম এই পাশটাতে আমার আব্বা হচ্ছে মরিচের গাছ বিভিন্ন সবজির গাছ মালটা গাছ
सब कुछ लागिए पेपे गाच कांठाल गाच कमरांगा गाच नीम गाच आम गाच तारपरे बाश गाच सब कुछ एखाने सब्जी लागिए ओई पाशटाते बड़ई गाच की गाच जानी आब्बा लागिए एक छोट पुकुरेर मतो आछे जेखाने মাছ হয় না কারণ বাঁশবাগানের পাতা সবকিছু পড়ে মাছগুলো মরে যায় ওই এমনিতেই মাগুর মাছ তারপরে অন্য অন্য মাছ এগুলি হয় আর ওই পাশে জমিটা দেখাই এই পাশে এমনি একটা গরু টরু রাখার জন্য হাঁস মুরগি বতক এইগুলি রাখার জন্য একটা ঘর বানিয়েছে আমার আব্বা এইভাবে আর এই যে আমাদের বাঁশবাগান এই ঘরে গরু টরু রাখবে এই জন্য ছাগল মুরগি হাঁস এগুলো যদি পালে তাহলে এগুলি রাখবে তার জন্য আর এখানে খড়ি রাখা হয় আর এই যে আমাদের আম গাছ এই যে বাঁশ গাছ আম গাছ এই যে আমার জমি আমার আব্বাদের জমি তারপরে হচ্ছে শাক লাগিয়েছে এই যে অনেক কিছু শাক লাগিয়েছে যে আর আম গাছে অনেক অনেক আম ধরেছে এই যে আমাদের অনেক বাঁশ গাছ এই যে আম গাছ বাঁশ গাছ তো এখন অনেক রোদ আমি ওইদিকে যাব না তো এখন অনেক রোদ পড়ছে আমি আর ওইদিকে যাব না এই যে পরিবেশটা একদম এরকম খুব সুন্দর পরিবেশ যা আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আমার বাবার বাড়ি আপনারা কেমন লাগে জানাবেন আপনাদের জন্য ভিডিও করলাম তো পিছনের পরিবেশটা প্রচন্ডভাবে আমার কাছে ভালো লাগে আমার আমরা দুই ভাই দুই বোন এটা তো আপনারা জানেনই তো আমার দুই ভাই অফিসে চলে গেছে আর আমার আমরা দুই বোন আছি তো আব্বা রান্না করছে আর আম্মা তো অসুস্থ এই জন্য একটু রেস্ট করছে এই তো আর আমি আমার সব কাজ কাম গুছিয়ে নিলাম আর মুরগিটার দায়িত্ব আমাকে দিয়েছে যে এটা তুমি ভাজা করবা এই জন্য আমি ওই দায়িত্বটা নিয়েছি আর অনেক হয়রান হয়ে গেছি অনেকক্ষণ ধরে কাজ করছি তো এই জন্য অনেক কাজ করছি এই জন্য অনেক হয়রান হয়ে গেছি তারপরও ভাবলাম যে চলে যাব যেহেতু তাহলে একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখাবো তাই জন্য ভিডিও করলাম আর এই যে এখানে আম কালকে আম কুড়িয়েছিলাম আমরা ঝড় হয়েছিল তখন আম কুড়িয়েছিলাম অনেক আম পেয়েছিলাম তো আমি এখন এই আম গাছ জাম গাছ লিচু গাছের তলা থেকে চলে যাব যে আর একটু কাজ করব বেশি সময় তো থাকার নাই এই জন্য সাগর ওই যে এটা সাগর আমার বোনের ননদের ছেলে সাগর নদী লাগবে এখন শুধু সাগরের এইগুলি হাঁসের বাচ্চা আমাদের আমি বাসায় চলে আসলাম আর হয়রানি লাগছে অনেকক্ষণ থেকে কাজ করছিলাম চেহারা শুরু তো ভালো নাই যাই হোক আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এই তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ হয়রান হয়ে গেছি আজকে আল্লাহ হাফেজ